স্টার্ট করেছিলাম, তারপর এতটাই মন খারাপ হয়ে গেছে যে ব্লগ স্টার্ট করার পর শুট তো করিনি, এম তো অনেক দূরের কথা। আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতির কোনো কী বলবো, এই সময় দাঁড়িয়ে এই ক্ষতিটা এক্সপেক্টিং ছিল না। কিছু কিছু জিনিস হয় দেখবে, যেমনটা আমরা জানি আগাম বুঝতে পারি যে এটা হতে চলেছে বা এটা হবে, সব জিনিস না হলেও কিছুটা তো বুঝতে পারি কোনো বিপদ আসার আগে। আমার যে বিপদটা হয়েছে সেই বিপদটা আমি এক্সপেক্টও করিনি, আর এমন সময় হয়েছে যে কি বলবো, তো মানে দাদাভাই আরও মানে সেটাকে আরও ক্রিটিক্যাল করে ফেলেছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কারোর সাথে এইসব বিষয় শেয়ার তো করতে পারবো না, কারণ ফ্যামিলির লোকজন বুঝবেই বা কেন। যাই হোক, তো হাসি মুখে তোমাদের সাথে কথাটা বলছি, কিন্তু যখন তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না কতজনের মন খারাপ হবে, তবে আমার নিজের জমানো টাকা, আমার নিজের তাতে কিছুটা পারিশ্রমিক সবটা মিলিয়ে মিশিয়ে একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় না, তখন গায়ে লাগে, বস ভীষণ গায়ে লাগে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজ আমার কী ক্ষতি হয়েছে। আলটিমেটলি দেখতে পাচ্ছ এই জায়গাটা ফাঁকা, এখানে যে গ্রিপ করার জায়গাটা এটা ফাঁকা, যেখান থেকে ফোন হোল্ডারটা থাকে সেটা আমার পুরো ভেঙে গেছে। এই যে লাইন মতোটা থাকে, মানে পাইপ মতোটা থাকে, সেটা ঠিক আছে, কিন্তু ওখান থেকে যে গ্রিপ জায়গাটা, এই যেরকম একটা গ্রিপ থাকে ফোনের, সেটা গেছে। কাল সারাটা দিন প্রচণ্ড মন খারাপ, আর কিছু বলার নেই, আমি কাল ব্লগ শ্যুট করতে আর পারিনি, কোনো ব্লগ শ্যুট আমার দ্বারা আর হয়নি, আমি পেরে উঠিনি। যেটুকু যা আগের দিন আরেকটা চ্যানেলের ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম, সেই বোধহয় সন্ধ্যাবেলা আরেকটা শ্যুট করতে বসেছি, মন মেজাজ কিছুই ভালো ছিল না সত্যিকারের অর্থে। ছাদে আমি পাখিদেরকে দানা দিতে যাব বলে, ভিডিওটা স্টার্ট করব বলে আমি স্ট্যান্ডটা নিয়ে ছাদে গিয়েছিলাম, আর ঠিক সেই সময়তেই আমার ফোনটা যখন ওখানে দিতে যাই দেখি ভেঙে গেল। অর্ডার দিয়েছে তোমাদের দাদাভাই, কিন্তু ততদিন আমি কি করে কাজ চালাবো আমি জানি না সত্যিকারের কথা, কারণ মোটামুটিভাবে যেহেতু এটা পুজোর সময়, আসবে হচ্ছে 16 তারিখ, ধরো 15 তারিখেই চলে আসবে, একদিন আগে চলে আসে, কিন্তু এই 15 তারিখ অবধি আমি চালাবো কি করে। এমনকি আমার নিচে যে একটা ছোট স্ট্যান্ড ছিল তোমরা জানো, যেটাতে আমি প্রথম ব্লগ শ্যুট করতাম, তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা ভিডিও শ্যুটের জন্য সেখান থেকে গ্রিপটা খুলে এনেছে। আমি বললাম স্ট্যান্ডটা নিয়ে চলে এসো, ও টোটাল গ্রিপটা খুলে এনেছে, এবার এটার সাথে মার্চ করেছে, করতে গিয়ে কি হয়েছে তোমার সেটাও ভেঙে গেছে। আমি নিচে গিয়ে দেখাবো তোমাদেরকে যে পার্টসগুলো কেমন খণ্ড বিখণ্ড হয়ে আছে, ঠিক যেন মনে হচ্ছে আমার বডি পার্ট কেউ কেটে কেটে রেখে দিয়েছে, এরকম একটা ফিল হচ্ছে। কতদিনে ঠিক হবে, কবে কি নর্মালাইজ হবে আমি কিচ্ছু জানি না, তবে সবথেকে অসুবিধার মধ্যে যদি কেউ পড়ে থাকে সেটা হচ্ছে আমি, ভীষণ বিপাকে পড়ে গেছি যাকে বলা চলে। তার উপর থেকে তো ফ্যামিলি ক্রাইসিস রয়েইছে, এটা নয় সেটা, এটা নয় সেটা, প্রত্যেক দিন হয় কিছু না কিছু নিয়ে। মাথার মধ্যে এইটুকু একটা ছোট্ট মাথা, তার মধ্যে এত চাপ কি নেওয়া যায়, সত্যি নেওয়া যায় না। এরপর রোগে পড়বো, এছাড়া আর কিছু হবে না, এরপর রোগে পড়বো। সব রকমের কাজকর্ম সত্যি ব্যালেন্স দিয়ে আর উঠতে পারছি না। এই যেমন ধরো কালকে রাত্রেবেলা আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে মহিষা একটু তুমি মাছের ঝালটা কাল করো, আমি কি করে করবো তোমরা বলো, আমি কি করে করবো, সকালবেলা উঠেছি, আজকে বিকেলবেলা যে কোম্পানির কাজ যেটা আমি করি সেটা জমা দিতে হবে, আজকে সানডে, তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তোমরা সবাই জানো এটা অল্প বিস্তর, তো সেখান থেকে আমাকেই সমস্ত কাজটা করতে হবে, যেটুকু যা কাল করার ও করে দিয়েছে। তারপর রান্না, কাচাকুচি, ঘর পরিষ্কার, পুজো দেওয়া, নিজেকে নিজের পেটের জোগানটা তো দিতে হবে, আমি যদি সেই দায়িত্বটা নিই আমাকে তো বেলা 12টার মধ্যেও নাকি করে ছেড়ে দিতে হবে, আমি তো রান্না শুরুই করছি বেলা 12টা, ভাতটা বসিয়ে দিয়ে চারিদিকের কাজকর্মগুলো করলাম, ছাদ পরিষ্কার, পাখিদের দানা দেওয়া, পাখিদের দানাটাও তোমাদের দাদাভাই এখন দিয়ে ওঠার আর সময় পায় না, গাছে জল দেওয়া থেকে সব কিছু, ক্রাইসিস যখন হয় সব দিক থেকে হয়, বোঝার মতো কেউ থাকে না আলটিমেটলি। যাই হোক, এখানে ভাত হচ্ছে, কালকে ভাতের স্যুপটা নেওয়া ছিল বলে তাই জন্য ওখান থেকেই ভাবলাম থাক যেটা রয়েছে থাক, তারপর থেকে নিই। আর এখানে দিয়েছি হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে, একটু মুসুর ডালটা ভিজুক, ততক্ষণে আমি একটু আলু পেঁয়াজ কেটে নিই, ডালের বড়া দিয়ে একটু ঝোল করে নেবো, ভাত আর ডালের বড়ার ঝোল, ব্যাস এই। আর রাত্রিদের জন্য ভাবছি একটু লুচি বা পরোটা কিছু একটা করে রেখে দেবো, আমার ঝামেলা মিটে যাবে, তারপর ওরা তো বিরিয়ানি টিরিয়ানি সব খাবে। চলো
ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আজকে আমি চাদরও কেচে উঠতে পারিনি, কালকে চাদর ভিজায় রেখেছি, এত ভালো রোদ দিয়েছে না, ইচ্ছে তো করছে এখন গিয়ে কেচে দিই, কিন্তু আমি যদি এই কাঁচা ধোয়াটা করতে যাই আমার সময় অনেকটা চলে যাবে, তা না হলেও তো মিনিট 15 করেই চলে যাবে, সেইভাবে আর গেলাম না। যাই হোক, আনাজটা কেটে নিই, মনের কথাগুলো কাল থেকে জমে আছে, বলতে পারলাম না, কালকে ভিডিওও যায়নি, আমার কিন্তু ব্লগ শ্যুট আছে, তারপরেও আমি দিতে পারিনি, মানে আমার হয়ে ওঠেনি, না 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 নেটগত কোনো সমস্যা নয়, আমি পেরে উঠিনি, আমার যতবার ওই রিং লাইটটার দিকে নজর যাচ্ছে আমার যেন মন ভেঙে চুড়ে আর কি চুরমার হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। চলো আনাজপত্র কেটে তারপর রান্না বসাচ্ছি, যখন হাতে করেই শ্যুট করতে হবে, কিছু করার নেই, আর তো এখন স্ট্যান্ডে কোনোভাবে দিতে পারবো না, এই ভাগ্যি যে আমার লাইটটা যায়নি, লাইটটা গেলে তো মাথায় বাজ ছাড়া আর কিছু করার মতো, মানে আর কিছু আমার মনে হতো না, যে মাথায় বাজই পড়েছে মনে হতো আমার। ভাত প্রায় হবো হবো, আর এদিকে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই, আলু আর টমেটো, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে রান্না হয়ে যাবে, তো চলো ডালটাকে বেটে নিয়ে আগে তারপরে ভাতটা এসে নামিয়ে দেবো। প্রাতঃকাল সুবহ 8 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম কাপুর লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি মনিকা তোমাদের কাছে। সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, তো স্নানে যাওয়ার আগে দেখিয়েছিলাম ছাদটা আমি আজকে ব্লিচিং দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, ভীষণ মাঝে টাঝে সব ব্যথা হয়ে গেছে, কী আর করা যাবে বলো, অনেকদিন ধরে ভাবছি নিজেও স্লিপ খেয়ে কোনো দিন পড়বো একটা, সেই দুশ্চিন্তা নিয়ে আজকে ঘষে টষে পরিষ্কার করে দিয়েছি, এবার যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে আর তোমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর ছাদটা এবার পরিষ্কার লাগছে। অসহ্য লাগছিলো জানো তো, এই বৃষ্টি কয়েকদিন যখন স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো না আমার একদম পছন্দ হতো না, কিন্তু সময় করে উঠতে পারতাম না, আর সবথেকে বড় কথা হচ্ছে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা যায় আমি নিজে সেটা জানতামই না, মানে সবথেকে বড় হাস্যকর বিষয় হয়তো এটাই, কিন্তু কী বলবো বলো, আমি সত্যি জানতাম না যে ব্লিচিং দিয়ে শ্যাওলা পরিষ্কার হয়। চলো ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসে, আবার দেখা হচ্ছে। এক বালতি জামা কাপড় নিয়েছি, ভালো রোদ আছে, সব শুকনো হয়ে যাবে। ছাদের কাজ তো মিটিয়ে এসেছি, ভাতের দিকে ফুটছে, চলো ততক্ষণে ঘরের জানলাগুলো খুলে দিয়ে আসি। এত পায়ের মানে এই থাইটাইগুলো ব্যথা না ঝাড় দেওয়ার জন্য, মানে অসম্ভব ব্যথা, কি আর বলবো। সবার প্রথমে ভাত বসিয়ে দেওয়ার এটাই বেনিফিট, সবে মাত্র আনাজ কাটতে বসছি দেখছি ভাত হয়ে গেছে, তো চলো ভাতটাকে নামিয়ে নিই সবার প্রথম, তারপর ভাবছি একটু আলু সেদ্ধ দেবো, মানে ভেবেছিলাম সরি ভাবছি না ভেবেছিলাম একটু আলু সেদ্ধ দেবো, এখন দেখছি আবার মাছ দিয়েছে, এই যে ভোলা মাছ দিয়েছে, মানে শাক ভোলা মাছ এত কিছু আমার একসাথে খাওয়ার না অভ্যেস নেই, আমি একটু হালকা পাতলা বা যদি ভারী খাই তো এক ধরনের পদ দিয়েই আমি ভাত খেতে পছন্দ করি, তো খেতে দেবে না এরা আমাকে। চলো ভাতটা নামিয়ে নিই তারপরে আসছি। আলু পেঁয়াজ শেষ ছিল, নিচে থেকে আলু পেঁয়াজ নিয়ে চলে এসেছি, আর ওপরে আদা রসুনের প্যাকেটও নেই আর একটা, তো এই আদা রসুনের প্যাকেটটাও নিয়ে চলে এলাম, অসময়ে কাজে লাগবে। এখানে গাজর বিনস ক্যাপসিকাম আছে আর সাথে
এক আটটি কলমি শাক আছে। ভাবছি কলমি শাক দিয়ে আজকে চচ্চড়ি করি একটা। তো চলো কি করি না করি আগে আনাজপত্র কেটে উঠি, তারপর দেখছি। তো সমস্ত আনাজপত্র কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। আগের দিন কড়াইটা পড়েছিল, মানে কড়াইয়ের মধ্যে তেল ছিল, রিফাইন তেল, একটু ভাজাভুজি করেছিলাম, তেলটা রয়ে গেছে। তো সেই কড়াইটাই বসিয়ে নিয়েছি, সাথে এখানে সবজির মধ্যে আছে হচ্ছে বেগুন, আলু আর বরবটি। তো এটা এখন ভাজা হবে, সাথে হবে শাকের সাথে চচ্চড়ি, ওই কলমি শাকের সাথে এটা চচ্চড়ি হবে। আর ওদিকে হবে বোলা মাছের তরকারি, ওই ঝাল মতো একটা মাছ করব। আর একটা মাছ আমার শাশুড়ি মাকে ভেজে দিয়ে দেবো, কারণ আমি দুটো মাছ সত্যি আজকে অন্তত আমার খেতে ইচ্ছা করছে না। উনি আমার জন্যই দুটো মাছ রেখেছিলেন, আর আমি একবেলাই খাই মাছ, জিনিসটা আমি কখনো দুবেলা খাই না খুব একটা। তো চলো রান্নাবান্না বসিয়ে দিই। তো আগে সবজিগুলোকে ভাজা বসিয়ে দিই। তোমাদেরকে দেখিয়েছিলাম স্ট্যান্ডের এটা ভেঙে গিয়েছিল, তো তোমাদের দাদাভাই সেই দিনই বিকালবেলা নিয়ে গেছে, সেই দিন মানে যেদিন ভেঙেছে সেদিন নয়, তার একদিন পরে বিকেলবেলা নিয়ে গেছে। তারপর এটা কিনে এনেছি আমরা লোকাল মার্কেট থেকে, যেটা অর্ডার করেছি সেটা তো আসবে হচ্ছে 16 তারিখ। তো এটা কাজ চালানোর মতো একদম ঠিক আছে, এখন আমি না হলে খুব বিপদেই পড়তাম। তো তোমাদের দাদাভাই ওই জন্যই এনে দিয়েছে, দেখো ফ্লেক্সিবল আছে, মানে যেটা এর অরিজিনাল সেটার মতো তো নয় কিন্তু ঠিক আছে। তো এখন চলো রান্নাঘরে এটাকে নিয়ে যাই। আনাজ কাটতে কাটতে না খুব খিদে পাচ্ছিল, তা তখন ভাবলাম হাতটা দিয়ে দুটো বিস্কিট খাই। তো দেখছি আছে এতে দুটো না তিনটে, বোধ হয় দুটো না তিনটে আছে বিস্কিট। তো এখন দুটো খাই, অবশেষে রান্নাটা তো বসিয়েছি, এটা হোক হতে হতে আমি বিস্কুটটা খেয়ে নিই। বিস্কুটের কৌটো নিয়ে জানলার ধারে বসি, আর জানলার ধার যা ফাটা রোদ্দু বেরিয়েছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রান্নাবান্না শেষ হলো, এখনও চুবড়ি থেকে ভাত নামাইনি। এ হলো ভোলা মাছের ঝাল, এক পিস ভোলা মাছ ভাজা আর চচ্চড়ি কলমি শাকে। তো লাঞ্চ মেনু, ডিনার মেনু এটাই আপাত দৃষ্টিতে। তো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ধৈর্য ধরে অল্প তেলে করেছি কিন্তু, এটা খুব একটা বেশি তেলে কিন্তু মোটেই রান্না করা নয়।